আসসালামু আলাইকুম প্রিয়দর্শিনী আয়না চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুব সহজ একটা রেসিপি। আর এটা খুব সহজে তৈরি করা যাবে। আর আজকের রেসিপিটা হচ্ছে স্যুপ নুডলস রেসিপি। আর স্যুপ নুডলস রেসিপির জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি তা একবার একটু দেখে নিন। আমি এখানে দুটো পেঁয়াজ ফালি করে নিয়েছি, একটা ক্যাপসিকাম, 6টি কাঁচামরিচ, 1 কাপ সস, টমেটো সস, এটা আমি বাসায় তৈরি করেছিলাম, 4টা ডিম, 7 মতো লবণ, 4 প্যাকেট ম্যাগি নুডলস, এখানে চাইলে আপনারা অন্য নুডলসও নিতে পারেন, কোনো সমস্যা নেই, 1 লিটার পানি, আর পানি লাগলে আমি আরও নিব। তো বন্ধুরা চলুন আমরা স্যুপ নুডলসটি তৈরি করে নিই। করার জন্য চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। আমি পানি দিয়ে দিচ্ছি এখানে 1 লিটারের মতো, আমি আরো 1/2 লিটার পানি দিয়ে দিচ্ছি। টোটাল আমি 1.5 লিটার পানি দিয়ে দিলাম। তো পানিটা ফুটতে থাকুক, আমরা বাকি কাজটা সেরে নিই। প্রথমে আমি ডিম 4টা ভেঙে নিব। অনেকেই আমার কাছে কমেন্টসে করেছেন যে এরকম বাচ্চাদের জন্য কিছু করার জন্য, তো আমি বলবো আমি যে রেসিপিগুলো দিই এগুলো সবসময় বাচ্চা এবং বড়দের সবাই একসঙ্গে ই করে খেতে পারে, সেভাবে আমি রেসিপিগুলো তৈরি করি। আর আজকে যে স্যুপটা তৈরি করছি আমি, এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। সাধারণত বাচ্চাদের জন্য আলাদা কিছু করতে গেলে সময় হয় না অনেকেরই, এটা একটা বোরিং লাগে, আর বাচ্চারা কিন্তু একই খাবার বারে বারে খেতে চায় না। তো আমি যে স্যুপটা করব এটা বাচ্চারাও যতটা পছন্দ করবে বড়রাও ঠিক ততটাই পছন্দ করবে। তো আমি ডিমের ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ডিমটা ফেটে নিলাম। এখন আমি নুডলসগুলো ভেঙে নিব, ছোট ছোট করে নিব আমি নুডলসগুলো। আপনারা চাইলে কোকোলা নুডলস আছে, অনেক নুডলস আছে, আপনারা সেগুলো দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমার কাছে ছিল হাতের কাছে, এজন্য আমি এটা দিয়ে করছি আজ। আর ম্যাগি নুডলসটা দিয়ে করলে বাচ্চারা এটা খুব পছন্দ করে। তো দেখুন আমি নুডলসগুলো ভেঙে নিয়েছি, আমি নুডলসের মশলাটা আলাদা করে রাখছি, এটা আমি নুডলসের সঙ্গে এখনই দিব না। তা পানিটা ঢেকে দিয়েছিলাম দ্রুত ফুটে যাওয়ার জন্য, পানিটা ফুটে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো আমি শুরুতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। এরপরে স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা পানির পরিমাণটা একটু বেশি নিয়েছি এজন্য লবণের পরিমাণটা একটু টান টান হলে বাচ্চারা এটা খুব পছন্দ করবে। এরপরে আমি যে ডিম ফেটে রেখেছিলাম সেই ডিম আমি এটার ভিতরে ছেড়ে দিব, আর একটা এরকম গোল চামচের সাহায্যে নাড়লে ভালো হবে, এটা জমে যাবে না, জমাট বেঁধে যাবে না, খুব ভালো হবে। তাহলে এভাবে করে নাড়বেন, নেড়ে ছেড়ে দিবেন। এরপরে আমি যে নুডলস নিয়েছি সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি, নুডলসগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। তো জাস্ট ফুটে উঠতে যতটা সময়, তো দেখুন নুডলসের পানি ফুটে উঠেছে, স্যুপের পানিটা। তো এখন আমি যে সস নিয়েছিলাম 1 কাপ সেই সস দিয়ে দিচ্ছি, এখন পুরোটাই দিয়ে দিলাম। তো সসের এটাও আমি আপনাদের দিয়ে দেবো, আজকে সে সসটা দিলাম, এটা তো আমি নিজেই তৈরি করেছি, এটাও আমি দিয়ে দেবো আপনাদের এই ভিডিওটাও। তো কীভাবে খুব সহজে সস তৈরি করা যায় টমেটো সস, সেটা আপনি পারবেন, এবং বাইরের থেকে সস কিনতে হবে না, যে কোনো সময় আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন সস, টমেটো সস। তো একটু ফুটে উঠুক, আমরা ততক্ষণ একটু অপেক্ষা করব। তো দেখুন এটা ফুটে উঠেছে স্যুপটা আমি সস দেওয়ার পরে। এখন আমি যে নুডলসের যে মশলা ছিল দেখুন, আমি সেই মশলা এখন দিয়ে দিচ্ছি। এখন যে ধরনের নুডলস আপনি কিনবেন দেখবেন সঙ্গে মশলা থাকবে, আর মশলাটা দিলে কিন্তু খুবই টেস্টি হবে স্যুপটা, আরও বেশি স্বাদ বেড়ে যাবে স্যুপের। আর আজকের স্যুপটা তৈরি করতে মাত্র আমার 15 মিনিট লাগছে, আর ভাবা যায় যদি 15 মিনিটে আপনি এরকম একটা টেস্টি স্যুপ তৈরি করেন, আপনার বাসায় যে কোনো অতিথি আসলে, যে কোনো ধরনের ছোট থেকে বড় যে কোনো ধরনের অতিথি আসলে আপনি এই স্যুপটা মাত্র 15 মিনিটে তৈরি করে দিতে পারবেন। হাতের কাছে যা উপকরণগুলো আছে ঠিক তাই দিয়ে আমি স্যুপটা তৈরি করে আপনাদের দেখাইলাম। তো আমি এভাবে আর কিছু সময় একটু জালটা দিয়ে আমি চুলোর আঁচটা হাইতে রেখে
কিছু সময় 3-4 মিনিটের মতো রেখে আমি স্যুপটা নামিয়ে নিব। মাত্র 15 মিনিটে সুস্বাদু একটা স্যুপ তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের একটা লাইকে একটা কমেন্টস আমার অনেক অনেক ভিডিও দিতে ইচ্ছা জাগে। আপনারা কোন ধরনের রান্নার ভিডিও আমার কাছে পেতে চান আমাকে জানালে আমি খুবই খুশি হব। আর আপনারা এভাবে করে আমাকে জানাবেন যে কীরকম হয়েছে আপনাদের স্যুপটা। আর যদি খেতে ইচ্ছে করে চলে আসতে পারেন আমার বাসায়, একসঙ্গে স্যুপটা খাবো। সময় মাত্র 15 মিনিট, এর ভিতর হয়ে গেল সুস্বাদু নুডলস স্যুপ। তো আমি এখন স্যুপটা নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল ঝটপট স্যুপ নুডলস। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুন্দর কমেন্টসে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে। তো আপনারা আমার ভিডিওগুলোতে কমেন্টস করুন, লাইক দিন এবং আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করুন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সর্বদা সুস্থ থাকবেন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফিজ।